আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নে সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভীন সাথী। ভোট কেন্দ্রে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে তাকে প্রতিরোধ করতে পাল্টা তলোয়ার নিয়ে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, একটি দল 300 আসনে নির্বাচিত হলে গণতন্ত্র থাকে না, স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে। নির্বাচন কমিশন কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আসেনি জানিয়ে তিনি বলেন, 2018 সালের নির্বাচনের দায় বর্তমান কমিশনের উপর চাপানো ঠিক হবে না। সরকার নির্বাচনের সহায়তা না করলে নির্বাচনের পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মনে করেন তিনি। সকালে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সাথে সংলাপ করেছেন কমিশন। এখন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর সঙ্গে সংলাপ চলছে। একটি মাত্র দল নির্বাচন করে 300টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে সাংবিধানিকভাবে কোনো বাধা নেই। তবে ইতিহাসের প্রক্ষেপণ বলে, সেক্ষেত্রে অচিরেই গণতন্ত্রের অপমৃত্যু হবে, স্বৈরতন্ত্র মাথা জাগিয়ে তুলবে, গণতন্ত্রের আরাধ্য পুনরুদ্ধার হয়ে পড়বে দুরূহ। দর্শক, নির্বাচন কমিশনে এই মুহূর্তে সংলাপ চলছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর সঙ্গে। সেখানে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিল্লাল, সংলাপে রাজনৈতিক দলগুলো আগামী সংসদ নির্বাচন কমিশন নিয়ে কি পরামর্শ দিচ্ছেন এবং সিইসি কি বলছেন? হ্যাঁ সাথী, আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচন কমিশন নিবন্ধন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করে চাচ্ছেন প্রথম দিন। তো সকাল শুরুতেই হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল সংলাপটি ছিল, সেখানে যে বিএনএফের যে চেয়ারম্যান ববি হাজ্জাজ যে সামনে নির্বাচনকে রেখে যে পরামর্শ দিয়েছেন, তিনি বলেছেন যে নির্বাচনকালীন নির্বাচনের সময় যে প্রার্থীদের যে এজেন্ট থাকে, পোলিং এজেন্ট, সেই যাতে না দেওয়া হয়, বিশেষ করে প্রার্থীদের পোলিং এজেন্ট না দেওয়া হয়, আর নির্বাচন যাতে কয়েকদিনে নেওয়া হয়, যেমন আমাদের দেশে নির্বাচন একদিনই সারা দেশে হয়, তার পরামর্শ হচ্ছে যে 300 আসন কয়েকটি ধাপে যাতে সেই নির্বাচনটি নেওয়া হয়। আর নির্বাচন কমিশনের যে সহিংসতা নিয়ে নির্বাচন কমিশন যেটি বলেছেন যে নির্বাচন কমিশনের পক্ষে সহিংসতা মোকাবেলা করা একাই সম্ভব নয়, সহিংসতা বন্ধ করতে হলে সংশ্লিষ্ট প্রার্থীদের এগিয়ে আসতে হবে। আর আরেকটি নির্বাচন কমিশন বলেছেন যে ইভিএম নিয়ে যে একটি সমস্যা দেখা দিয়েছে, যেটা হচ্ছে যে পক্ষে বিপক্ষে বিভিন্ন দল মতামত দিয়েছেন যে স্পষ্টভাবে ইভিএমের যে ত্রুটি রয়েছে সেটি কিন্তু কেউ দেখাতে পারেনি। তারপরেও তিনি বলছেন যে ইভিএম নিয়ে একটি সংখ্যা থেকেই যাচ্ছে। আরেকটি কিছু বলছেন যে নির্বাচন কমিশন যে কথাটি বলেছেন যে সকল দলের যে অংশগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রকার চেষ্টা। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ নির্বাচন কমিশন থেকে জানাছিলেন বিলাল হোসেন সাগর। ফাঁকা ঢাকা আবারও ফিরছে সেই চিরচেনা রূপে। যানজটের শহর ঢাকা আবারও ফিরে গেছে তার আদি রূপে। পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে গত মঙ্গলবার অফিস, আদালত, ব্যাংক, বিমা খুললেও গেল কয়েকদিন রাজধানী ছিল অনেকটাই ফাঁকা। সরকারি বেসরকারি সব অফিস চালু হওয়ায় সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রাজধানীর বেশিরভাগ সড়কে যানজট তৈরি হয়। যানজটের নাকাল নগরবাসীর ভোগান্তি বাড়িয়ে দিয়েছে তীব্র গরম। কয়েকদিন ধরে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসীর জনজীবন। এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামে যাওয়া অনেক মানুষ আজ ঢাকায় ফিরেছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর গুলিস্তান মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আজ থেকে তো পুরোদমে অফিস, তো এখানে অফিস পাড়ায় কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি এবং তীব্র দাবদাহে নগরবাসীর ভোগান্তি চিত্র কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাথী, আসলে অফিস কিন্তু খুলে গেছে, কিন্তু আমরা অফিসে দীর্ঘ সময় ছিলাম, সেখানে আমরা দেখেছি যে অফিসের সকল কর্মকর্তারা উপস্থিত হয়েছেন, তবে মানুষের যে চাপ সেটি কিন্তু এখনও ওইভাবে লক্ষ্য করা যায় নাই। অর্থাৎ অফিসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে রাজধানীর বাসী যারা রয়েছেন তারা পুরোপুরি এখনও রাজধানীতে ফিরে না আসার ফলে কিন্তু এখনও তেমনটা ভিড় বাড়েনি। আমরা রাস্তাতেও দেখেছি খুব একটা গুলিস্তান এলাকায় খুব একটা যানজটের সৃষ্টি হয়নি, কিছুটা সিগন্যাল যেগুলো রয়েছে সেই সিগন্যালগুলোই এখানে রয়েছে, এবং
বাসের সংখ্যাটা কিছুটা কম আমরা লক্ষ্য করছি। আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে রাজধানীতে মানুষের প্রবেশ হচ্ছে কিন্তু পুরোদমে একেবারে রাজধানীতে যারা বসবাস করে তারা একেবারে ঈদ শেষ করে এখনও না ফেরার ফলে বাসের সংখ্যা কিছুটা কম রয়েছে। গণপরিবহন কম থাকার ফলে মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছেন, দীর্ঘ সময় তাদের বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এর পাশাপাশি যদি বলি যে গরমের কারণে কিন্তু মানুষ বেশ অতিষ্ঠ, কারণ দীর্ঘ কয়েকদিন ধরে তাপদাহ চলমান রয়েছে, যার ফলে মানুষের চলাচল করতে, কর্ম ক্ষেত্রে যেতে তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়াও যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা বিশেষ করে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন। রিক্সা চালক যারা রয়েছেন তারা বলছেন যে আগে যেখানে তারা বেশিক্ষণ রিক্সা চালাতে পারতেন সেই সময়টা তারা এখন রিক্সা চালাতে পারছেন না, একটা দুইটা ট্রিপ দেওয়ার পরে তাদেরকে রেস্ট নিতে হচ্ছে। এর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে বিভিন্ন যে এখানে ফলের জুস বা বিভিন্ন লেবুর শরবত, পানি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেইখানে কিন্তু মানুষের ভিড় বেড়েছে, তাদের বেচা বিক্রি বেড়েছে। তো এই ছিল গুলিস্তান থেকে আমার কাছে সর্বশেষ। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এতক্ষণ গুলিস্তান থেকে জানাছিলেন সাকিবুর রহমান। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে আজও গণপরিবহন ও যাত্রীদের চাপ রয়েছে, তবে যানজট নেই। আজ থেকে খোলা হয়েছে গাজীপুরের সকল শিল্প কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান, যার ফলে গতকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ও যাত্রীদের চাপ রয়েছে। উত্তরবঙ্গ থেকে কর্মস্থলে ফেরা মানুষ চন্দ্রা নেমে অন্য পরিবহনে গাজীপুর, টঙ্গী, আশুলিয়া ও সাভার যাচ্ছে। এতে চন্দ্রা এলাকায় যাত্রী ও পরিবহনের চাপ রয়েছে, পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। যশোরে ইটভাটার মাটির ট্রলি চাপায় তাইবা ও আবু হুরাইরা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সকালে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু জিরাট গ্রামের কামাল ও জামাল হোসেনের ছেলে মেয়ে। পুলিশ জানায় সকালে কামাল কাজে বের হওয়ার জন্য তার নিজস্ব ট্রলে নিয়ে বাড়ির পাশে রাস্তায় উঠছিলেন। এ সময় তাইবা ও আবু হুরাইরা খেলার জন্য ট্রলির পেছনে চলে গেলে ট্রলির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নড়াইলে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে কলেজ ছাত্র আকাশ সাহাকে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে। লোহাগড়ায় দিঘলিয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন কোচি বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে লোহাগড়া থানার মামলা করেছেন। গেল শুক্রবার দিঘলিয়ায় সামাজিক যোগাযোগে ধর্ম অবমাননার অভিযোগ তুলে লোহাগড়া উপজেলার হিন্দুদের বাড়ি ও দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় একটি বাড়িতে আগুন ও লুটপাট করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাস ও বিভিন্ন পরিবহনের মূল কাগজ চুরি করে হুমকির মাধ্যমে চাঁদা আদায়কারীর চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। দুপুরে রাজধানী মালিবাগে সিআইডির হেডকোয়ার্টারের মিডিয়া সেন্টারে বিস্তারিত তুলে ধরেন সিআইডির অ্যাডিশনাল ডিআইজি ইমাম হোসেন। তিনি বলেন, চক্রটি প্রায় 20 বছর ধরে চাঁদা আদায় করে আসছিল। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় 150 জিডি হয়েছে বলেও জানান তিনি। গাড়ির কাগজ আটকে রেখে ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত অভিযুক্তরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে দুটোয় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।